আগে আপনারা দেখেছেন সেই সুরক্ষা কর্মীদেরকে মারা হচ্ছে, তার আগে আমার সঙ্গে যে কর্মীরা ছিলেন তাদেরকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, রক্তাক্ত করা হয়েছে। এবার আমার গায়ে হাত তোলা হচ্ছিল, আমাকে ধাক্কা মারা হয়েছে, মহিলাদেরকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা বাধা দিতে না পারি। এরপরে সুরক্ষা কর্মীদের কাছে রাস্তা কি থাকতে পারে? আর একটা মৃত্যুর জন্য তারা অপেক্ষা করবে কি? যেভাবে আমাদের একাধিক কার্যকর্তাকে রাস্তার উপরে পিটিয়ে মারা হয়েছে, মানিক তোলাতে হয়েছে, ডায়মন্ড হয়েছে, একাধিক ঘটনা হয়েছে, গণপিটুনিতে মারা হয়েছে, পুলিশও ছিল না আর পাবলিকের তো হিম্মতি নয়। আজকের পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল, আমার জীবনেরও সংশয় ছিল, তাই তারা বাধ্য হয়ে বন্দুক বার করেছেন, নাহলে হয়তো আমার সাথেও সেই ঘটনা ঘটত। কার্যকর্তা তাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়, রক্তারক্তি করা হয়, তাকে বাটিতে ফেলে মারা হয়, এই অবস্থা শুরু হয়ে যায়। আমাকেও চারদিকে ঘিরে অ্যাটাক করা হয়, ধাক্কাধাক্কি করা হয়, তখন আমার সুরক্ষা কর্মীরা তাকে সরাতে গেলে তাদের সঙ্গে মারামারি হয় এবং তারা বন্দুক বার করেন ভয় দেখাবার জন্য, তারা কিছুটা থামে, তখন আমরা ধীরে ধীরে বেরোবার চেষ্টা করি, করে বেরোই। তার ঠিক এক ঘন্টা আগে যখন আমি ঢুকছি ওখানে শীতলা মন্দির এবং গুরুদ্বারার সামনে, আমাদের মাননীয় সাংসদ অর্জুন সিং প্রচারে গেছিলেন, তাকে ঘিরে ধরে তার সঙ্গে ধাক্কাধাক্কি করা হয়, গো ব্যাক করে তাকে রীতিমতো ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, তিনি ওখান থেকে চলে আসতে বাধ্য হন। আর এটা প্রথমবার নয়, যেদিন থেকে ঘোষণা হয়েছে নির্বাচন, আমাদের ক্যান্ডিডেট মাননীয় প্রিয়াঙ্কা টেবরিওয়াল যখন পাড়ায় পাড়ায় যাচ্ছেন তাকে আটকানো হয়েছে, কালীঘাটের বিশেষ পাড়ায় যখন যাচ্ছিলেন সেখানে নাকি 144 ধারা কেউ ঢুকতেই পারবে না, প্রচার করতে দেওয়া হবে না। পরবর্তীকালে আমাদের মাননীয় রাজ্য সভাপতি যখন প্রচার করতে গেছেন তাকে আটকানো হয়েছে, শুধু তাকে তুলেও নিয়ে আসছে পুলিশ। আজকে আমরা জানি প্রথম থেকে তারা বাধা দিচ্ছেন, গন্ডগোল হতে পারে, আমরা স্থানীয় থানার সঙ্গে সম্পর্ক করেছি, লোকাল পুলিশের তালকাটা পুলিশের, তারাও কোনো সহযোগিতা করেননি। আমাদের সঙ্গে একজন এসবির কর্মচারী ছিলেন সাধারণ বেশেতে, তিনি আটকাতে এসেছিলেন গন্ডগোল, তাকে খুব মারা হয়েছে, সেটাও হয়তো ভিডিওতে আপনারা দেখেছেন। এই যে পরিবেশ তৈরি করা হয়েছে, আমরা এর আগে ভালো করে প্রচারই করতে পারিনি, আইন শৃঙ্খলা ছিল না, সুরক্ষা ছিল না, তাই